বন্যার সবশেষ অবস্থা জানতে লক্ষ্মীপুর সদরে আছেন রিপোর্টার আতাউল কাউসার কমিলার লালমাই উপজেলায় আছেন আহমেদ এবং নোয়াখালীর সোনাইমুড়িতে আছেন কামরুল আমরা সরাসরি যাব কাউসারের কাছে কিছু সময় আগে আমার যে প্রতিবেদনটি প্রচারিত হয়েছিল সেটা ছিল লক্ষ্মীপুর পৌরসভার দশ নম্বর ওয়ার্ডে এই মুহূর্তে আমি আছি লক্ষ্মীপুর পৌরসভার সাত নাম্বার ওয়ার্ডের আরেকটি জায়গায় আমার পেছনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি একটি খাল কিন্তু এটি দেখার দেখে বোঝার কোনো উপায়ই নেই যে এটি কোনো এক সময় খাল ছিল ময়লা মানুষজন এখানে ময়লা ফেলে এবং এখানে পাকা স্থায়ী ইমারত নির্মাণ করে এই খাল প্রবাহ খালের পানি প্রবাহের পথ পুরোপুরি বন্ধ করে দিয়েছে এমনভাবে বন্ধ করে দিয়েছে এখন এমনভাবে বন্ধ করে দিয়েছে যে এখন এখান থেকে পানি উল্টো এলাকায় উঠে আসে মানুষের ঘর বাড়ি প্লাবিত করে মানুষের ঘর বাড়ি প্লাবিত হওয়া পানি খালে নেমে দিকে যাওয়ার কোনো সুযোগই নেই এবং এই যে অবস্থাটি আমি দেখিয়েছি এর কারণেই মূলত এবার বন্যায় লক্ষ্মীপুরের মানুষের দুর্ভোগ বেশি হয়েছে এমনটি জানিয়েছেন এলাকাবাসী মানুষ বলছেন খালের পানি নদীর পানি যখন উপচে মানুষের ঘরে ঢুকেছে তাতেই কিন্তু পানি বৃদ্ধি বেশি পেয়েছে এবং পরবর্তীতে অতিবৃষ্টির কারণে সেই পানির পরিমাণ আরও বেড়েছে এবং অনেক জায়গাতে যেখানে বন্যার পানি নেমে যাচ্ছে কিন্তু সেখানে লক্ষ্মীপুরে বন্যার পানি নামার যে প্রক্রিয়া সেটি কিন্তু অত্যন্ত ধীরগতির কারণ এই যে পানি প্রবাহের যে খালগুলো রয়েছে বা নদীগুলো রয়েছে অনেকগুলো খাল আছে বা নদী আছে এলাকার মানুষ বলছেন যে স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত একবারের জন্য এই খালগুলো আর খনন করা হয়নি নকশায় এলাকায় প্রচুর জায়গায় খালের জায়গা রয়েছে যে এখানে একটি খাল আছে কিন্তু বাস্তবে গিয়ে কিন্তু সে জায়গায় খালের আর কোনো অস্তিত্ব নেই বিগত সময়গুলোতে প্রভাবশালীরা এভাবেই খালগুলো দখল করে সরকারি খাস জমি দখল করে নদীতে এবং খালে তারা তাদের স্থায়ী নির্মাণ ইমারত নির্মাণ করেছেন যার প্রেক্ষিতে এই খালগুলো মৃত হয়ে গিয়েছে এবং একই কারণে কিন্তু দুর্ভোগ অনেক বেড়েছে এলাকার মানুষের তো তারা এই যে খালগুলো দেখাচ্ছি প্রত্যেকেই বলছেন যে এই খালগুলো যেভাবেই হোক পরিষ্কার করতে হবে খনন করে এই খালে পানির প্রবাহ ঠিক রাখতে হবে যাতে ভবিষ্যতে অতিবৃষ্টি বা এ ধরনের কোনো বন্যার ঘটনাও যদি ঘটে মানুষ যেন নিরাপত্তা পান মানুষ যেন এবারের মতন দুর্ভোগে না পড়েন কারণ মানুষ বলছেন যে এবার তারা ফসলি জমি হারিয়ে মাছের ঘেরের মাছ হারিয়ে খামারের মুরগি হারিয়ে যেভাবে পথে বসেছেন যদি আরও একটি ঢাক্কা সামনে আসে তাহলে কিন্তু এই ধাক্কা কাটানোর কোনো সুযোগ নেই তো এই যে বিষয়টি বলছিলাম এটা লক্ষ্মীপুরের বন্যার চিত্র আমাদের আরেক সহকর্মী আছেন কুমিল্লার লালমাইতে সেখানেও কিন্তু বন্যার পানি কমে যাওয়ার পরে সেখানকার দুর্গতির চিত্র ফুটে উঠছে অনেকভাবে সেখানে আছেন সহকর্মী ইশতিয়াক আহমেদ সরাসরি চলে যেতে চাই তার কাছে আপনারা জানেন যে গত বাইশে আগস্ট কুমিলার উপজেলার বাদ ভাঙে তারপরে সহ বিভিন্ন জেলায় কিন্তু উপজেলা কিন্তু প্লাবিত হয়েছে এবং আজকে এই মুহূর্তে আমরা দেখেছি যে লালমাই যে বুচ্চি গ্রাম রয়েছে সেখানকার যে বড় ছোট শরীরপুর উচ্চ বিদ্যালয়ে সেখানে কিন্তু বিএনপি যে মহাসচিব তিনি এসেছেন অর্থাৎ আহ মির্জা আহ ইসলাম আলমগীর এখানে এসেছেন এবং যারা বিশেষ করে বন্যায় দুর্গত যারা রয়েছে কবলিত হয়ে যারা ঘর বাড়ি একেবারে সবকিছু হারিয়েছে ফসলের জমি হারিয়েছে তাদের মধ্যে কিন্তু ত্রাণ বিতরণ করেছেন এবং সেখানে কিন্তু আমরা দেখেছি প্রায় এক হাজারের মতন পরিবারকে তিনি ত্রাণ বিতরণ করেছেন এবং এই সময় তিনি কিন্তু ছোট্ট একটি বক্তব্য তিনি রাখেন এবং তিনি কিন্তু বলেন যে বিশেষ করে যারা এই মুহূর্তে বিশেষ করে লুটতারাজ এবং চাঁদাবাজি করছে এবং তারা বিএনপির নাম ভাঙিয়ে তারা এইসব কাজ করছে তাদেরকে তাদেরকে আটক করে পুলিশ হাতে তুলে ধরার জন্য তিনি বলেন এবং বিশেষ করে তারা কিন্তু বিএনপির সাথে কোন সম্পর্ক তাদের নাই বলে তিনি আমাদেরকে তিনি বক্তব্য তিনি বলেন তার পরবর্তী তিনি কিন্তু বলেছেন আমরা জানতে পেরেছি যে বিশেষ করে যে ছাত্র জনতার যে বিজয় এসেছে সেই বিজয়কে জন্য কিছু মানুষ তিনি আহ্বান জানিয়েছেন তাছাড়া তাছাড়া যারা বন্যার্থ যারা আজকে দুর্গত অবস্থায় রয়েছে যারা ঘর বাড়ি হারিয়েছে ফসলের জমি হারিয়েছে এবং তাদের সর্বোচ্চ হারিয়ে তারা অসহায় পড়েছে তাদের পাশে দাঁড়ানোর জন্য বিএনপি কে তারা তিনি আহ্বান করেন তিনি বলেছেন যে তারা তিনি তাদের পাশে দাঁড়ানোর জন্য তারা তিনি এসেছে লালমাই উপজেলায় এসেছেন অর্থাৎ লালমাই যারা বন্যা দুর্গত রয়েছেন আহ তাদেরকে কিন্তু ডেকে এনে যারা সবকিছু হারিয়ে নিঃস হয়ে গেছেন তাদেরকে ডেকে এনে এই যে উচ্চ বিদ্যালয় সেই উচ্চ বিদ্যালয়ে মাঠে এনে তাদেরকে তিনি ত্রাণ বিতরণ করেছেন এই সময় আমরা দেখেছি তার সাথে আরো আহ কেন্দ্রীয় নেতৃবৃন্দরা উপস্থিত হয়েছেন উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু বলছেন যে বিশেষ করে যে বন্যা দুর্গত যারা রয়েছে তাদের পাশে তারা বিএনপি সবসময় থাকবেন তো এই ছিল আমার কাছে সর্বশেষ কুমিল্লা বন্যার পরিস্থিতি নিয়ে এবং এই মুহূর্তে আমরা সরাসরি যাবো নোয়াখালী সেখানে আমাদের সহকর্মী সাইফুল আকামু রয়েছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নোয়াখালী সোনামিনিপুর জেলার নাটোস্বর দীঘির জানা এলাকায় এর পাশে আছে আবুল খায়ের গ্রুপের আবুল খায়ের উচ্চ বিদ্যালয় এই এই সহ নোয়াখালীর সাতাশিটি ইউনিয়ন আজকে পানিবন্দি নোয়াখালীর আটটি উপজেলার সাতটি পৌরসভা সবখানে গত তিন দিন বৃষ্টি না হওয়াতে পানি ধীরে ধীরে কমতেছে কিন্তু এখানকার যে আশ্রয় কেন্দ্রগুলোতে প্রায় তেরোশোটি আশ্রয় কেন্দ্রে প্রায় আড়াই লক্ষ লোক বস আশ্রয় নিয়েছে এই পানি কমলেও যে যে তরে পানি কমতেছে এই এলাকার মানুষগুলো কিন্তু বালিঘরে পিড়ার মতো কোনো অবস্থা নেই একদিকে খুব ধীরে পানি কমতেছে অন্যদিকে পানিবাহিত রোগ বিশেষ করে ডায়রিয়া এবং চর্মরোগ বিভিন্ন পানির অবাহিত রোগে এখানকার এই আশ্রয় কেন্দ্রের যারা আশ্রয় নিয়েছে তারা রোগে আক্রান্ত হচ্ছে নোয়াখালীর এর আগে আমরা সেনবাগ ছিলাম সেনবাগের শিলাদ্বীপ সাতারবাইয়া এবং বিরাহিমপুর প্রতিটি এলাকা পানিস্তরে আছে কারণ কি নোয়াখালী জেলায় যেগুলো খাল আছে প্রতিটি খাল এভাবে অবৈধ দখলদাদের দখলা রয়েছে বিশেষ করে স্থানীয় প্রশাসনের সহযোগিতা বিগত সময় এই খালগুলো দখল করে এখানে বিভিন্ন বিল্ডিং এবং বিভিন্ন দোকানপাট নির্মাণ করার কারণে আজকের এই নোয়াখালীর জলবদ্ধতা এই সামনেই আমরা দেখছি যে একটি মসজিদ সেটিও পানিস্তরে এরকম শত শত মসজিদ মাদ্রাসা বাড়ি রাস্তা ঘাট সব পানি তলে ডুবিয়ে আছে এই এখানে লক্ষ লক্ষ টাকার মাছ বেশি গেছে এখানে গবাদি পশু মারা গিয়েছে এখানকার মানুষগুলো অনেকটা বাড়িঘর হারাইয়ে আজকে তারা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে এই 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 অবস্থা থেকে এই মানবতা জীবনতার অবস্থা থেকে মানুষদেরকে রক্ষা করতে হলে এখানকার অবৈধ খালগুলোকে উচ্ছেদ করতে হবে উচ্ছেদ করার জন্য সরকারের উচ্চ পর্যায়ে একটা ডিসিশনের বিষয় আসে সেই ডিসিশান নিলে এই অবৈধ খালগুলো উচ্ছে উচ্ছেদ করে তাহলে তখনই এখানকার মানুষ জলবদ্ধতা হাত থেকে রক্ষা পাবে কারণ এখানকার যারা এই খালগুলো দখল করেছে তারা অত্যন্ত প্রভাবশালী হওয়ার কারণে এই খালগুলো উচ্ছেদ করা সম্ভব হয়নি এই ছিল নোয়াখালীর সোনাইমণি নাটেশ্বর দিঘির যান থেকে আমার কাছে বন্যার সর্বশেষ তথ্য বন্যা পরিস্থিতির খবর জানছিলাম সহকর্মীদের কাছ থেকে যুক্ত হয়েছিলাম নোয়াখালী কুমিল্লা এবং তারও আগে লক্ষ্মীপুর থেকে